নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল 2019-20 অর্থ বছরের বাজেট। ভ্যাট আদায়, পুঁজিবাজারে কর হারে ছাড় প্রদান এবং কালো টাকা তিনভাবে সাদা করার সুযোগ রাখা হয়েছে নতুন বাজেটে। আগামীকাল 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট। বিস্তারিত মেহেরমনির প্রতিবেদনে। জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের বাজেটের সামান্য কিছু সংশোধন এনে অর্থ বিল পাশ করার পর রোববার পাশ হলো বাজেট। সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে অর্থ ব্যয়ের বরাদ্দ দাবি উপস্থাপন করা হয়। আলোচনা শেষে নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে পাশ হয় 2019-20 অর্থ বছরের বাজেট। অতএব নির্দিষ্টকরণ বিল 2019 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। ব্যবসায়ী ও বিভিন্ন মহলের বিভিন্ন বিষয়ে পরিবর্তনের দাবি থাকলেও চূড়ান্ত বাজেটে খুব সামান্যই পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কালো টাকা তিনভাবে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। জমি নয়, ফ্ল্যাট কিনলে হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং নির্ধারিত করের অতিরিক্ত 10% জরিমানা দিলে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করবে না রাজস্ব বোর্ড। পুঁজিবাজার নিয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত কোনো কোম্পানির অর্থ বছরের কর পরবর্তী নিট মুনাফার সর্বোচ্চ 70% রিটেইন আর্নিং ফান্ড রিজার্ভে স্থানান্তর করতে পারবে। বোনাস শেয়ারের ক্ষেত্রে কোম্পানিকে বোনাস শেয়ারের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। নগদ লভ্যাংশের চেয়ে বেশি বোনাস দিলে সব বোনাস শেয়ারের উপর 10% হারে কর দিতে হবে। বাজেটে নতুন ভ্যাট আইন অনুযায়ী পণ্যভেদে 4 স্তরের ভ্যাট আদায়ের নিয়ম থাকলেও কর রেয়াত নেওয়া যাবে কেবল 15% ক্ষেত্রে। সঞ্চয়পত্রের মুনাফার উপর কর হার কমানো হয়নি। অব্যাহত রাখা হয়েছে শিল্পের কাঁচামালের উপর 5% আগাম কর। বাড়ানো হয়নি করমুক্ত আয়ের সীমা। অপরিবর্তিত রয়েছে কর্পোরেট কর হার। বিদ্যুৎ সংযোগ নিতে কর শনাক্তকরণ নম্বর TIN জমা দেওয়ার বিধান বহাল রাখা হয়েছে। মেহেরমনি, বৈশাখী সংবাদ, ঢাকা।